टू माई न्यू चैनल मात्र घूम थे कि उठसी एवं फ्रेश अब फ्रेश हुए तार पर अपने देश आते देखा करती थी देखते हैं को ब्लॉग तक हेलो गाइस वेलकम टू न्यू चैनल ब्लॉग हेलो गाइस अमी फ्रेश हुए चला आज ची एको ना मैं अमार घर तक घुसा बो तापर अमार अमार ड्राइंग के अपने पूरी चीज देख अच्छा সেটা না হয় দেখলাম আর সর্বপ্রথম কথা থ্যাংক ইউ সো মাচ গাইস যে প্রথম ভিডিওটাতে আমাদের এত ভিউয়ার্সের জন্য যতটুকুই হইছে আমি অতটুকুই খুশি আমি জানি আপনারা আমার একটা কথা শুনুন আপনার 10 লাখ লাগবে 10 লাখ আমার শুরুতে খুব বেশি লাগবে না কারণ কি আমি জানি আমি কষ্ট এখন করতেছি আর আমার কষ্টটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন আরে আমার কথা শুনুন এই ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন আর বেল আইকনকে যে ওয়ার্ড ইন কি কি দিয়ে ওকে আমরা একবারে চ্যালেঞ্জ করে দিব চ্যালেঞ্জ আচ্ছা বেল আইকনে আপনারা একটা আমার কথা শুনুন আমার একটা কথা শুনি একটা ডিআর করবেন আমার মিয়াপুর উষা আবার আমার चुप थका गैलेंज भिडियो करते चाची আমি চ্যালেঞ্জ ভিডিও করতে চাচ্ছি বাট সেটা এখন না কয়েক মানে আরো কিছু ভিউয়ার্স হোক আরো কিছু সাবস্ক্রাইবার বাড়ুক তারপর যাই হোক আজকের জন্য আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে কি টাইপের ভিডিও আপনারা চান বা কোনো কিছু মানে কোন ধরনের ভিডিও দিলে আপনারা আরো বেশি ভিউ করবেন বা দেখবেন আর আরেকটা কথা আজকে এখন আমরা যেহেতু আমি মাত্র ঘুম থেকে উঠছি তা আমি বিছানাটা গুছাবো আমার কথা শুনো এই ব্লগটি রাতের 10টা পর্যন্ত হবে তাড়াতাড়ি বলে দেন 10টা আচ্ছা 10টা পর্যন্ত আমরা ব্লগটি শেষ করে ফেলব আচ্ছা আমরা এখন বিছানাটা আমি গুছাবো আমার আর ও ও ড্রয়িংটা করবে দেখতে থাকো ব্লগটাকে কিভাবে আমি আমার বিস্তারে গুছাই এটাও দেখো আমি আমার ড্রয়িং সব নিয়ে শিরা নিয়ে করি নো তুমি তোমার রুমে চল যাও না ওয়ে ঠিক আছে গাইস দেখতে থাকো দেখি কি ড্রয়িং করছে এতক্ষণ দেখো তো এই যে আমার বাসাটা এই যে গরু ওটা ড্রয়িং করছি আমি আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার যার কারণে আলোটা একটু কম এই যে গরু গরু সিংগুলি পিং তার উপর আজকে বাসায় কারেন্টও নেই ভেরি গুড কি জ্বালা কারেন্ট নেই এই কারেন্ট একটু পিঙ্কের মতো পিঙ্ক কার এই যে কারেন্ট নেই কেন কোনো সমস্যা নেই আমি আমার গরু আমার গরু কানটা চকলেট দি কি কি আর্ট করতেছ আজকে তুমি গরু ঘাস সূর্য একটু দেখাও তো এই যে আমার ড্রয়িংটি ওকে এটা গরু না মুরগি আঁকতে পারি না গো দোস্ত আজকে ভিডিও আমি গরু গরু মুরগি আঁকবো হ্যালো গাইস এটা আমার ড্রয়িং কত সুন্দর এই দেখেন পুরোটা ড্রয়িং দেখেন ভালো কত সুন্দর
নিজের ড্রয়িং এর প্রশংসা নিজেই করতেছো গাইস? আসলে আজকে আমার কাছে টাইম নাই। এই যে আমার গরুটি বাদামি, এই যে বাড়ি আমাদের ফ্ল্যাট, এই যে অনেকেই আমাকে রিকমেন্ড করছিল বাট সময় হয় নাই, তো আজকে চিন্তা করলাম বাসায় কার নেই এই উসিলায় দেখে নেই। তো এটা হচ্ছে মুভিটা, মুভিটা দেখা শেষ, ভালোই লাগছে আমার কাছে। আমি আপনাদেরও বলবো অবশ্যই মুভিটা দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। গাইস আমি আবার চলে আসছি আমার লাঞ্চটা নিয়ে, ব্রেকফাস্ট অফ ক্যামেরায় সকালেই করে নিয়েছি ফ্রেশ হওয়ার পর, কিন্তু এখন লাঞ্চটা দেখাতে চলে আসলাম। লাঞ্চে আজকে আছে হচ্ছে গিয়ে ডাল ভুনা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর সাথে হচ্ছে গরুর মাংস, আর পানি তো সাথে থাকবেই। আমি লাঞ্চটা করে আবার চলে আসছি, দেখতে থাকো ব্লগটাকে। গাইস এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এই শাকই আমরা খাইছিলাম আজকে দুপুরের লাঞ্চে। এখান থেকেই শাক নিয়ে আমরা খেয়েছিলাম, এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমনি আমাদের বারান্দার সামনে আমরা একটু বাগানের কাজ করছি। মালটা গাছও আছে দেখেন, এই যে এখানে সাথে মালটা গাছও আছে, দেন ওখানে আবার একটা ফুল গাছ আছে, ওইটা ফুল গাছ। এটা হচ্ছে আবার পেয়ারা গাছ, এটা কাজী পেয়ারা গাছ আর কি, এটা কাজী পেয়ারা গাছ, এটা মালটা গাছ, মানে আমাদের ফ্ল্যাটটার পাশেই আর কি, ফাঁকা জায়গাটার মধ্যে আর কি আমাদের এই গার্ডেনিংটা করা হয়েছে। এটা হচ্ছে মালটা গাছটা, এটা হচ্ছে পেয়ারা গাছটা। চুলায় পানি বসিয়ে দিছি, নুডলসটা সিদ্ধ দিয়ে তারপর নুডলসটা রান্না করে ওদের সাথে একবারে নাস্তা করবো। একটু দেখবেন জাস্ট কিভাবে আমি নুডলসটা তৈরি করবো, যদিও আমি কাটাকুটি খুব ভালো করতে পারি না, তাও চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণে দেখানোর। আর সাথে পেঁয়াজ কুচি করার সাথে সাথে আমি পরিমাণটাও বলে দিচ্ছি, আমি 5টা নুডলস নিয়েছিলাম, 5টা নুডলসের জন্য সাথে আমি 3টা পেঁয়াজ নিয়েছিলাম, কারণ কি আমাদের পেঁয়াজটা একটু কম খাওয়া হয় নুডলসে, সবাই মানে বাচ্চারা নুডলসে পেঁয়াজটা বেশি পছন্দ করে না। 5টা নুডলসের সাথে 3টা ডিম, 3টা পেঁয়াজ এবং 6টা কি 7টা কাঁচামরিচ নিয়েছি আমি, ঠিক আছে? গাইজ আমরা চুলায় তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, কারণ কি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য, প্রথমে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে, পরবর্তীতে আমরা মরিচটাও দিয়ে দিয়েছি যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে। মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সাথে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে দিব। গাইস এখানে আমার লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, একে একে কি 3টা ডিমই দিয়ে দিয়েছি। হ্যাঁ ডিমগুলো দেওয়ার পর আমরা যাতে ডিমগুলো জমাট না বেঁধে যায় সেই কারণে আমরা ভালোভাবে ডিমগুলোকে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিব যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। ভালোভাবে নাড়িয়ে আমরা এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এখন আমরা মশলাগুলো দিয়ে দিলাম, একে একে এক পার্ট করে করে মশলা দিচ্ছি আর ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সম্পূর্ণ নুডলসের মধ্যে ভালোভাবে পৌঁছে যায়, আর না হলেও অনেক জায়গায় দেখা যাবে মশলা আছে অনেক জায়গায় নেই, তাই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
এখানে আমার কাজিন সোহানি ও নাচারা করতেছিল আর এখন আমরা পরিবেশনের জন্য নিয়ে যাব এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব দেখতে থাকব কি নাস্তা করবে আরফান নুডলস নুডলস কে রান্না করছে মিমাকু আপু আপু রান্না করছে টেস্টি টেস্টি নুডলস ওকে আজকে শুনলাম নাকি তুমি চ্যালেঞ্জও করবা হ্যাঁ আমি চ্যালেঞ্জ করতে চাই ওকে গাইজ আমরা এখন নুডলস এনজয় করব আর আপনাদের নেক্সট ভিডিওতে আমরা আরফান পাশে উষা আর হচ্ছে সোয়ানি এই তিনজনের একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করব এই ভিডিওটা দেখার কয়েকদিন একদিন পরেই ওই ভিডিওটাও দেখতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরফান কি করতে হবে জানি ডিয়ার দিতে হবে ডিয়ার সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব তারপরে সাবস্ক্রাইব হ্যাঁ আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ঠিক আছে খাবারটা টেস্ট করে নিন আজকে ওকে আজকে খাবারটা টেস্ট করে জানাবা তুমি জানাতে চাও ওকে উষা একটু ওকে খাবারটা দাও একটু দাও ওকে ও একটু জাস্ট টেস্ট করে জানাক অল্প দাও গরম আস্তে আস্তে খাও অনেক টেস্টি সব ঠিকঠাক ওকে তাহলে গাইস আজকে এই পর্যন্তই আরফানকে আমরা শান্তি মতো খেতে দেই আমরাও নাস্তাটা করে নিই আপনারাও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ওকে বসো বসেই বলো লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি ভালো লাগলে বেল আইকনে যে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমরা নেক্সট কোন আচ্ছা বলো ঘন্টি আছে না ঘন্টি ঘড়ি কো জোর সে দেবা না জোর সে হ্যাঁ অনেকে তো হিন্দি বুঝে না তাই তাদের জন্য বাংলায় বলে দেই আমি আচ্ছা বেল বাটনটা আপনারা ক্লিক করে রাখবেন যাতে আমরা যে কোনো নেক্সট ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ এবং আমাদের পাশে থাকবেন ও আরেকটা কথা হচ্ছে আমার একটা বিজনেস পেজ আছে raya.com আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাশিতা করিম আপনারা কাইন্ডলি আমাদের পাশেই থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন ঠিক আছে বাই বাই দিয়ে দাও বাই 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 বাই